মুখ দেখাবো। মুরগী মাংস আর মাটি দাইলর আঞ্জার খাওয়াত আমার শরীরের বিকাশ আর শক্তির বাবে আমি খাদ্য খাও। আমার সমাজত ভাল রন্ধনের সুগৃহিণীর একটা লক্ষণ বলে ধরে, কারণ প্রেম আর পবিত্রতা মনেরে রন্ধন করিলে ব্যঞ্জনের সোয়াদ দুগুণ বাড়ে। তার উদাহরণ কার্বি আংলং জেলার গোলাপী টকবিপি। রূপহী কার্বি আংলং জেলার ডংফুডার নিবাসী গোলাপী টকবিপির হাতর জাদু। তেওঁর হাতত ব্যঞ্জনের সোয়াদ। গোলাপী টকবিপি এগৰাকী মাতৃৰ লগতে সুগৃহিণী, বিভিন্ন বেদনার মাজতো হাঁহিৰে সংগ্রাম করা এগৰাকী নারী। গোলাপী টকবিপির রন্ধন করা মুরগির মাংস আর মাটি দাইলর খোৱাত লওঁ আহক। ব্যঞ্জনটোৰ বাবে এটা 850 গ্রামৰ মুরগী, এটা 250 গ্রাম মাটি দাইল, নহৰু 15 কলি, মধ্যমীয়া পিঁয়াজ এটা, 3 কিলা তেজপাত, 20টা জালুক, 1 ইঞ্চি আদা টুকুৰা, শুকান জলকীয়া 2টা, ৰেড চিলি পাউডাৰ 1 চামুচ, গৰম মছলা 1 চামুচ, সৰিয়হ তেল 50 গ্রাম, নিমখ সোৱাদ অনুসৰি। প্রথমে মাটি দাইলখিনি পানীরে ভালক ধুই লব, তারপর বইল করব। মাংসব ধোয়ার পাছত কেরাহী গরম করে তেল ঢালিব। গরম তেলত কটা কোয়া পিঁয়াজ, তেজপাত, খুন্দা মশলা ঢালি লড়াই লব। মাংসখিনি 60 বা 70% সিজিলে বইল করা মাটি দাইলখিনি ঢালি 20 মিনিটর বাবে উতলাই সিজাব।